হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর তোমাদের জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সপ্তমীর দিন দুপুর একটা মতো একটা টাইম থেকে আমাদের নন্দনে একটি শো আছে, কী শো তোমাদের পরে বলছি। তো এখন প্রায় 10:45 মতো বাজে, তো আমরা এখন বেরিয়েছি। তো রাস্তায় যেতে দেখো, এটা অগ্রণীতে যেতেই পড়ে, এত সুন্দর ঠাকুরটা করেছে। তো আমি এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। তো এই যে বোন, আমি সবাই মিলে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি, তো একটু ভিডিও করা হলো। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলাম, আর এই দেখো আরেকবার তোমাদের দেখালাম, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে। তো এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি নন্দনে, তো জানি না কি সিনেমা, সেই মুহূর্তেও আমি জানতাম না, বোন খুব জোর জোরাজুরি করছিল বলে আমি বোনের সাথে সিনেমা দেখতে এসেছি, কারণ ও খুব একটা বেরোয় না। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কী করি। Hold me close till I get up, time is barely on our side. What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on যেটা হয় সিনেমা শুরু হওয়ার আগে জনগণ মন যে সংটা হচ্ছিল, তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপারটা হলো এটাই, সিনেমাটা এত বোরিং ছিল, বাপ রে বাপ। বোনের বন্ধুগুলোর নাকি খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে, শুধু আমার আর মাসির ছোটো মেয়েটার, মানে বোনের ওই বড় ছোটো বোনটাকেও নিয়ে গিয়েছিলাম, ওর আর আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, মানে সিরিয়াসলি মনে হচ্ছে এর থেকে বাড়িতে ঘুমোলে ভালো হতো। শুধু চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছি, এত বিরক্ত লাগছিল। না শুরুটার কিছু মাথামুণ্ডু আছে, না শেষটার কিছু মাথামুণ্ডু আছে, জানি না ওরা বলছে ভালো লেগেছে। তো যাই হোক, ওরা ওদের যে ভালো লেগেছে এটাই বড় কথা, আমি ওদেরকেও বলেছি যে দেখ আমার কিন্তু ভালো লাগেনি। সিনেমাটার নাম মনে হয় কী কী যেন নাম সিনেমাটার, একদমই মনে পড়ছে না। তো বাদ দিন, যেটা আমার ভালো লাগেনি সেটা মনে রাখারও দরকার নেই, ওই জন্য আর মনেও মনে হয় আমার পড়ছে না। তো বইটার এন্ডটাও কিছু বুঝতে পারিনি। তো নন্দন থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে এরা যে কী করবে, মানে বোনের বন্ধুরা ওরা আমরা নিজেরাই ঠিক করে উঠতে পারছি না,
এ বলছে ও খাবে, এ বলছে এটা খাবে, ও বলছে এটা খাবো না, ও বলছে আমি এই দোকানে খাবো না, মানে সে এত বিরক্ত লাগছে। আর বিশ্বাস করুন, দুপুরে খেয়ে বেরিয়েছিলাম ঘর থেকে, একদম গরম ভাত, মাছ ভাজা, ডিম, তো ওই জন্য না আর বাইরে খুব একটা হেভি কিছু খাইনি। তখন ওদেরকে, যেহেতু ওদের থেকে আমি একটু বড়, তো ওদেরকে আমি একটা কথাই বললাম যে চল অন্তত কিছু, অন্তত বাইরে বেরিয়েছিস কিছু একটা খেয়ে ঘরে ঢোক। দুই জনের সবাই 20 টাকা 20 টাকা 20 টাকা করে ফুচকা খেয়েছিলাম সবাই মিলে। তো সবাই মিলে ওটাই আলটিমেটলি খাওয়া হলো। তো আমরা এই মুহূর্ত, এখন যখন ভিডিওটা করছি, এই মুহূর্ত আমরা বুঝতে পারছিলাম না যে আমরা আলটিমেটলি করবোটা কি, মানে এদিক ওদিক সেদিক চরকি পাকাচ্ছি। আর সত্যি কথা বলতে সিনেমাটা এত বোর লাগছে, আর সত্যি যদি কোনো সিনেমা ভালো লাগে না তো সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে ইচ্ছা করে। আর এইটা বাবা, সেদিনটা কি বিরক্তকর লাগছিল আমার। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6টা সাড়ে 6টার মতো বাজতে যায়। বাবা ফোন করে দিয়েছিল, বাবার অফিসের সামনে আমি চলে এসেছিলাম, তো মিশো একটু ছেড়ে দেবে বলে এসেছিল আর কি, ছেড়ে দিতে যাচ্ছিল বাবার অফিসের সামনে। তো সেটাই আমি ভিডিও করেছিলাম একটু। মিশো আর আমি ছিলাম, আর আমার কাঁধে একটা বড় মোটা ব্যাগ ছিল, যেটা নিয়ে সবসময় আমাকে এখন এদিক ওদিক করতে হচ্ছে। সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি, আগের দিন যে রাস্তাটা দেখেছিলেন এই রাস্তাটাতে যেতেই হয় বাবার দোকানে ঢুকতে গেলে। তো এবার আস্তে আস্তে দেখুন বাড়িতে চলে এসেছি, মানে শিবরামপুরের বাড়িতে। আর এটা হচ্ছে চক্কেন দুয়ার, মানে আমাদের আশপাড়ে, আমাদের কিছুটা পরের যে পাড়াটা পড়ে ওখানকার ঠাকুর, এটাও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা ঠাকুরই একটু সাবেকি আনাটা বেশি হয়েছে, মানে আমার তো তাই মনে হচ্ছিল। তো যাই হোক, এই যে গুলু মহারানি, গুলুকেও নিয়ে গেছিলাম, গুলু আর আমি। তো ও তো বেচারা খুব একটা বেরোয় না, আর এই দেখুন উঠছে, আর আমাকেও উঠতে হবে, সাথে আবার জিন্সের প্যান্ট আর জামা পরেছে। তো চলুন, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অল করে দেবে। তো আজকের মতো আমার বকবক এইটুকুনি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট।